ইচ্ছে করলে নেবি আমার, থাকিতে পারে তিন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুয়াছে। Thank you.
হিন্দার কমের মুসলমান মরমিয়ানে কেরাম আমার জুমা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মাইকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি সুজুদ শুকর কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সেই কারণে উম্মত হয়েছি যিনি উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আদম থেকে শুরু করে মুমিনের সন্তান এক এক করে ফরিয়াদ করেছিলেন সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করেছেন তিনি হলেন হযরত ঈসা রুহুল্লাহ যার বাবা নাই যার মা আছে তিনি হলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ঈসা নবী তিনি আখির নবী নম্বর হতে চতুর্থ আসমান থেকে আসবেন রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে এমন একটা দিন যেই দিনে মানুষের প্রিয় বস্তু দেখ আল্লাহর জন্য কোরবানি করে যারা আল্লাহর জন্য করে আল্লাহর জন্য হবে যারা দুনিয়ার জন্য করে দুনিয়ার জন্যই হবে সবাই আওয়াজ করে বলুন আজকের এই দিনটাকে আমরা আল্লাহ ও রাসূলের জন্য কোরবান দিতে চাইতে চাই না শুধু আমরা গরু কোরবানি করব না আমাদের নফসকে আল্লাহর জন্য কোরবানি দেব রাজি আছে তো আমাদের জীবনকে আল্লাহর জন্য কোরবানি দেব আমাদের রোগকে যেন আল্লাহর জন্য করতে পারি আমাদের হায়াত যেন আল্লাহর জন্য হয় আমাদের জীবন ব্যবস্থা মরণ ভাষণ সব বিষয়ই যেন আল্লাহর জন্য হয় আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রিয় নবী সাদেকায় যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আমরা জানি আজকের দিনটা أن هذا اليوم يوم عظيم أذكر ليلة هلا دين هلا قد سشري وعيد مبارك للمسلمين أذكر ليلة هلا مسلم من درجنا عيد مسلم من درجنا خوشي لي أذكر ليلة أما الله والله رسول كي خوشي قد جاي جاي মহাব্বত করে বলুন চাই চাই না আপনারা জানেন এই যুগে যদি বলা হয় বাবা তোমাকে আল্লাহর জন্য কোরবানি দেওয়া হবে আসো আমার সাথে আসো বাবার এক হাতে শুনি আর এক হাতে বাবা সন্তানের হাতে ধরুন বাবা আসো তোমাকে কোরবানি দেব কুরবানির মাঠে নিয়ে যাই তোমার তোমার গলায় ছুরি দেব এই কথা যদি বলা হয় সন্তান বলবে আমার বাবা রাখবে না আমার সংসার লাগবে না সব ছেড়ে আমি আমার জীবনকে বাঁচাই বিচারিস হযরত ইসমাঈল যাকিরুল্লাহ তিনি বাবার সামনে কথা না বলে তিনি বলেছিলেন বাবা আপনি আমাকে ধৈর্যের সাথেই পাবেন আপনি আমাকে সবরের সাথে পাবেন আল্লাহ যেহেতু চেয়েছেন আমাকে কুরবানি করার জন্য আপনি দেরি করবেন না আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দেবেন সুবহানাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি কেমন ছিলেন
সন্তানের ভালো লাগে সন্তান যত হাতে কথা বলে
দেখা যায় বাবার কাছে খুব ভালো লাগে, মার কাছে খুব ভালো লাগে। এমনই এমন একটা সময়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে দেখি, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করি, তোমার প্রিয় বস্তুটাকে আমার কাছে কোরবানি দাও। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দিব, অনেক বিষয় কোরবানি দিয়েছে মুরগেরা। কোরবানি দেওয়ার পর আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু ইসমাইল, ইসমাইল জিনুল্লাহকে কোরবানি দাও, ইসমাইল কোরবানি দাও। সন্তান আদরের কোরবানি দিবে, অনেক লম্বা ঘটনা। মার কাছ থেকে নিয়ে আসলেন নতুন পোশাক পরে, মাকে গিয়ে শয়তান গড়লেন হুজুরের শ্রদ্ধার উপরে, মাথায় একটা রুমাল দিলেন, ভোগ মোটামুটি ঢাকা ছিল। সেই হুজুর ইবলিস শয়তান হুজুরের বেশি গিয়ে বললেন, আপনি কি জানেন হাজেরা আপনার সন্তানকে আপনার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কুরবানি দেওয়ার জন্যে? আল্লাহ নাকি বলেছে কুরবানি দেওয়ার জন্যে? হা, আমার স্বামীকে আল্লাহ যদি বলে থাকে আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিবে, তোমার সমস্যা কি? অবশ্যই তুমি মানুষ নয়, তুমি শয়তান। সুবহানাল্লাহ, মার কাছে পাই পাত্তা পেলে না, সন্তানের কাছে আসলো। সন্তানকে যখন বললো ইসমাইল, ইসমাইল কি করলেন? হাতে কঙ্কর নিয়ে ছয় মারল, পাত্তা দিলেন না। যাই হোক, যখন কুরবানি করবে মিনাতে নিয়ে গেলেন, সুরি ঘাত দিলেন, সন্তান বললেন বাবা তোমার হাত পাগুলো বেঁধে নেবে। কেন? যদি হাত পাগুলো ছোটাছুটি করে আপনার উপরে যদি হাত পাগুলো লাগে বেড়াতে বি হবে, আমার চোখগুলো বাঁধেন। কেন? যদি আপনার মায়া এসে যায় আমাকে কুরবানি করতে গিয়ে। এই জন্য প্রথম বললেন, পরক্ষণে আবার বললেন বাবা না আমাকে বাঁধতে হবে না, আমার চোখে বাঁধতে হবে না, হাত বা বাঁধা লাগবে না। আল্লাহ কিন্তু বলেছে আমি একটু বিন্দু মাত্র নড়াছড়া করব না, আল্লাহর রাস্তায় আমি কুরবানি হব, আপনি আমাকে ধৈর্যের সাথে সহকারীদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে সুরি জবাব দেয়,
হে ইব্রাহিম নবী আপনি বলছেন আমার আপনার সন্তানের গলা কাটার জন্য আল্লাহ বলছে খবরদার ইসমাঈল রাসূলুল্লাহর একটি পশু কাটবে না সুবহানাল্লাহ আপনি বলছেন কাটার জন্য আল্লাহ নিষেধ করছে তার কথা বলেন আবার তিনি গলা চালিয়ে দিলেন গলার মধ্যে ছুরি লাগিয়ে দিলেন আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম রে তুমি দেরি না করে জান্নাতের মধ্যে চলে যাও আমার ইব্রাহিমের পরীক্ষা সমাপ্ত হল ইব্রাহিম ফার্স্ট ক্লাস পেয়েছে পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে দেরি না করে জান্নাত থেকে একটা তুম্বা এনে ইসমাঈলকে শরীর ইসমাঈলের জায়গার মধ্যে শুয়ে দাও করে বলুন সুবহানাল্লাহ যে কাজটা আল্লাহ পাক তুমি রাসূল করে কাজ পছন্দ করেছেন সেটাকে কি আমল পর্যন্ত জারি রাখেন এতে কুরবানি একটা প্রমাণ আল্লাহর কাছে আরো অনেকগুলো কাজ আছে এক তো আল্লাহর কাছে এই কাজটা খুব প্রিয় যে আল্লাহকে খুশি করার জন্য কি দিয়ে খুশি করার জন্য ইব্রাহিম নবী চেয়েছেন সন্তানকে কুরবানি দিয়ে সন্তানকে জবা করে আল্লাহকে খুশি করতে চেয়েছিলেন এই কাজটা অনেক বড় না এই জন্য এই দামি কাজটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন পশু জবা করার মাধ্যমে যদি আমরা পশুটাকে যদি সেভাবে মহব্বত নিয়ে যদি কিনতে পারি হালাল টাকা দিয়ে যদি আমাদের খুলুসিয়াত যদি ঠিক থাকে আমাদের অন্তর যদি ঠিক থাকে আল্লাহর জন্য যদি থাকে রসুলের মহব্বত যদি থাকে যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন কুরবানি নিঃসন্দেহে আপনি সওয়াব পেয়ে যাবেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে আরেকটি কারণ হল ইব্রাহিম নবী হলেন আমার নবীর বংশ ইব্রাহিম নবীর বংশে আমার নবী যে আগমন করেছে তার একটা কারণ শুধু তাই নয় আমার প্রিয় নবীজিও কুরবানি দেওয়ার জন্য বাবা দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন কুরবানি দিতে হয় নাই ওই জমি বলে বলা হয়েছিল সমস্ত কূপের পানিটা বন্ধ হয়ে গিয়েছিল মান্নত করেছিলেন আমার সন্তানদের মধ্যে যে প্রিয় তাকে আমার রাস্তায় কুরবানি দিব আবদুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের খুব প্রিয় সন্তান তাকে কুরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন জ্যোতিষীর কাছে গেলেন পণ্ডিতের কাছে গেলেন দেওয়ার পরে বললেন এটা যদি করেন তাহলে এই বংশে দেওয়া থাকে কেমন পর্যন্ত বাবা সন্তানকে কুরবানি দিবেন এটা না করে একটা লটারি দেন দশটি করে ওর আবদুল্লাহর নাম লটারি দেন যতক্ষণ না পর্যন্ত আবদুল্লাহর নাম ওদের নাম না আসবে ততক্ষণ আপনি লটারি দিতে থাকবেন দশটি করে বিক্রি করবেন একশোটি ওর পর্যন্ত যখন লটারি দিলে দেখা গেল একশোটি ওটের সময় উঠের নাম আসল পরে আবার দিলে একশোটিতে আবারই ওটির নাম আসল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর পরিবর্তে একশোটি ওটের বিনিময়ে তিনি কুরবানি দিতে ইবাদত করেছেন এই জন্য নবীজি বলেছেন আলা ইবনু জামিআইন আমি হলাম দুই জমির সন্তান সুবহানাল্লাহ এক ছিল আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল তিনি কি কুরবানির বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন আর আমার বাবা কি কুরবানির বিনিময়ে আমাকে আমার বাবার কুরবানির বিনিময়ে ওকে বিনিময়ে আমাকে রেখেছেন আমি আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ এই জন্য অনেক দামি আপনি এই কুরবানিতে আপনি অনেক সব আল্লাহ পাক পেয়েছেন সরকারের মধ্যে যতটুকু বলা সম্ভব আমাদের বনের জেলা পরিষদ সাহেব তিনিও আলোচনা করবেন আমি আপনাদেরকে একটি কথাই বলবো আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন কালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিহি আদাতি ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি প্রশ্ন করলেন কালা সুন্নাতু আবি ইব্রাহিম আল্লাহর নবী বললেন এটা তোমার বাবা ইব্রাহিম নবীর সুন্নাত অনেকে একটা ভুল ধারণা থাকে অনেকে বলে থাকে
যারা ইব্রাহিম নবীর সুন্নাত পালন করি, আমাদের নবীর সুন্নাত দেখুন মানে এই তরিকাটা আমাদের নবীর সুন্নাত, আমাদের নবী গ্রহণ করেছেন বলেই তো আমরা করি। যদি নবী গ্রহণ না করতেন না বলতেন তাহলে আমরা কোনো নবীর আইন আমরা করতাম না। যতক্ষণ আমাদের নবী সেটাকে গ্রহণ না করতেন, যদি না বলতেন, আমাদের নবী বলার কারণে কি আমরা করি, খেয়াল রাখতে হবে এটা আমার নবীর আইন। আল্লাহর বিধান আমার নবী ফয়সালা করে দিয়েছেন আমাদের। قالوا كما لنا فيها يا رسول الله يا رسول الله كوبار মধ্যে কি রয়েছে কি সব রয়েছে قال بكل شعر حسن আল্লাহর প্রিয় নবী বললেন এই কুরবানিতে প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মহব্বত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ قالوا السوق يا رسول الله قال بكل شعرة من الصوف حسن يا رسول الله মেঘ ভেড়া দুম্বা এগুলোর বিনিময়ে কি রয়েছে এগুলোর পশমের বিনিময়ে কি রয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলোর পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াবের ব্যবস্থা রেখেছেন এবং হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটি পশমের বিনিময়ে কি করে নেক রয়েছে কি করে সওয়াব রয়েছে। এই জন্য আপনারা মাটি দিয়ে দেখেছেন কোন গরুটা খুব সুন্দর বলিষ্ঠ দেখা যায় পশমগুলো সুন্দর দেখতে খুব চমৎকার প্রভুত নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন মা আমিনা ইবনে আদম মিন আমালি ইয়াউম নাহরি আহাব্বা ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরা ফাতিদা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটা হলো আল্লাহর জন্য কুরবানি করা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা বলেন ওয়া আন্নাহু লায়াতি ইয়াউমুল কিয়ামাতি বিকুরুনিহা। হাশরের ময়দানে এই কুরবানির পশুর শিক আল্লাহ পাক ওপেন করবেন সামনে নিয়ে আসবেন ও আল্লাহ ফিহা এবং তার খুন শিন ও আশআরিহা এবং তার পশমগুলোকে উপস্থিত করবেন সুবহানাল্লাহ। এগুলো উসিলায় আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করে দিবেন, এগুলো উসিলায় করবেন আল্লাহ পাক হাশরের ময়দানে। وإن الدم لا يقع من الله بتكبي مكان قبل أن يقع بالأرض الله رب العالمين صلى الله عليه وسلم ولن قربان الرقط وشو الرقط الزمين قرار قربي الله فارك أن يكون قبول هيا جا أبدي قربان يكون تسن زمين الرقط قرار قربي قبول هيا جا তো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাতিবু বিহা আরসা। আল্লাহর প্রিয় নবী বলেন হে আমার উম্মতেরা যারা তোমাদের ধনাঢ্য ব্যক্তি রয়েছে কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তোমরা খুশি মনে কুরবানি করো। খুশি মনে কি করো কুরবানি করো। কুরবানি করতে গিয়ে দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন রোগবালা ছড়িয়ে পড়ে। কুরবানি করতে গিয়ে দেখা যায় আপনি কুরবানি করার একটু গর্ত করলেন না, রক্তটা যাতে গর্তের মধ্যে থাকে। এই যে ময়লাগুলো দেখা যায় আমাদের গ্রামগঞ্জে দেখা যায় ময়লাগুলো খালের মতো ওপেন খালের মধ্যে ফেলে দেওয়া হয়। এখন রক্ত বৃষ্টি বা বৃষ্টি বাদের দিন খালের মধ্যে বৃষ্টি আসে দেখা যায় এই ময়লাগুলো আপনার গরুর ময়লাগুলো কুরবানির পশুর ময়লাগুলো আপনার খালে ফেলে দেওয়া হচ্ছে আর দুর্গন্ধ দুর্গন্ধগুলো ছড়িয়ে আপনার আমাদের বিভিন্ন রোগবালা মুসিবত ছড়িয়ে যাচ্ছে। শহরের মধ্যে অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আপনারা সকল হিফাজত করতে পারবেন এই ময়লাগুলো আপনারা একটা বস্তার মধ্যে আপনারা রেখে দিবেন আমাদের সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে আপনার ময়লাগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে করোনার সময় আমরা কী করব, করোনার সময় দেখা যায় আমরা সকলে আনন্দ চিত্তে আনন্দ মনে আমরা একসাথে বসে কুরবানি করি। কুরবানি করার পরে কাটি কেটে থাকি গুলো আমরা সুন্দর করে মা অনেকগুলো মানুষের জন্য থাকে। আপনি খেয়াল রাখবেন সুস্থ অসুস্থতা অবস্থায় চিকিৎসা না হয় সুন্নাতের এই কুরবানির সময় যদি আপনি অবহেলা করেন, আপনি যদি অবহেলা করেন যে আমাদের যে মাস্ক পরা আমাদের হাতগুলো ভালোভাবে ধোয়া এই তারপরে ময়লাগুলো ধরলেন আপনি দেখা যায় আপনার কাপড়ে মুছে ফেললেন ময়লাগুলো ধরে বিভিন্ন জায়গায় দেখা যায় ময়লাগুলো ধরে আপনার কাপড়ে মুছে ফেললেন ময়লাগুলো ধরে আপনার হাতে বা শরীরে আপনি লেগে গেলেন যাওয়ার পর আপনি হাতটা ধুইলেন না শরীর গোসল করলেন না এমন অবস্থা দেখা যায় বিভিন্ন রোগ বালা মুসিবত করোনা সারাও অনেক রোগ আপনার মধ্যে চলে আসবে। করোনা সারাও আপনার মধ্যে অনেক রোগ চলে আসবে।
এই রক্ত কেন হারাম রক্ত খাওয়া কেন হারাম কারণ এটা রক্তটাই রোগ রক্ত নাই কি জীবাণু কতটা কি এই জন্য আল্লাহ রক্ত খাওয়া হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন এই জন্য হারাম হারাম বস্তুটাকে পানিটাকে রক্তটাকে আপনি জমিনে রাখবেন না আপনি এটা মাটির মধ্যে মাটির নিচে পুঁতে ফেলবেন খেয়াল রাখবেন এবং ডিসলিং পাউডার এগুলো ইউজ করতে পারেন বিভিন্ন আপনার ঠিকঠাক আপনার জীবাণু মুক্ত অনেক ব্যবস্থা রয়েছে এগুলো ইউজ করতে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন করুন আমিন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো গরুটাকে যখন আপনারা জবা করবেন এটা তো আল্লাহর জন্য ঠিক না গোস্ত খাওয়ার জন্য না গোস্ত তো হসি খাবো কিন্তু এটাকে দেখা যায় শরীয়ত সম্পর্কে যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টি চান আপনি তিনটা ভাগ করে একটা ভাগ মিশিয়ে